আজ 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির জন্মদিন পালন করা হচ্ছে। বুধবার সকালে অভিনবভাবে দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর জন্মদিন অভিনবভাবে পালন করা হয়। মমতা ব্যানার্জির ছবি তৈরি করে ঘুড়ি উড়িয়ে জন্মদিন পালন করেন দক্ষিণ দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। এছাড়াও হাজির ছিলেন বালুরঘাট শহর মহিলা তৃণমূল নেত্রী পূর্ণিমা দাস সহ অন্যান্য তৃণমূল নেত্রীরা। করোনা আবহের জন্য সবরকম বিধিনিষেধ মেনেই এদিনের এই কর্মসূচি পালন করা হয়। নতুন করে কোভিড বিধি থাকায় স্বল্প সংখ্যক লোক নিয়ে বালুরঘাট উত্তমাশা মাঠে অভিনব কায়দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন পালন করেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের বাংলার জনগণমনঅধিনায়িকা, বাংলার প্রিয়, অতি প্রিয়, সবার প্রিয়, আমার আপনার সবার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের দলনেত্রীর শুভ জন্মদিন 5ই জানুয়ারি। তাই আমরা দক্ষিণ দিনাজপুর তৃণমূল মহিলা কংগ্রেসের পুরো গোটা পরিবারের পক্ষ থেকে আজকে উত্তমাশা মাঠে এসেছি, ঘুড়ি ওড়াচ্ছি। ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে একটু অভিনব উদ্যোগে, অভিনবভাবে আমরা মুখ্যমন্ত্রীর জন্মদিনটা পালন করলাম। কারণ আমরা সবাই জানি যে এখনও কোভিডের থার্ড ওয়েভ আমাদের মধ্যে আছড়ে পড়তে চলেছে এবং করোনা অতিমারির মধ্য দিয়ে আমরা এখনও চলছি। অমিক্রন ও ডেল্টা থার্ড ওয়েভ অত্যন্ত ভয়ঙ্কর, যেটা অলরেডি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেছে। তাই আমরা এখনও করোনা সতর্কতা বিধিগুলো অবলম্বন করছি, সেই জন্যই আজকে এই মাঠে আসা।